আসসালামু আলাইকুম। আজকে আমি মোমোর এ টু জেড রেসিপি শেয়ার করব, আর সাথে থাকছে মোমোর ডিপিং সস। আর আপনারা কি করে সহজে চুলায় এই মোমো সিদ্ধ করতে পারবেন সেটাও থাকছে, আর সাথে থাকছে এরকম সহজ সহজ মোমোর ভাজ। যারা আমার মতো মোমোতে ভাজ দিতে পারে না, তারা কিন্তু এই রোজ শেপের মোমোগুলি তৈরি করতে পারেন। এগুলো কিন্তু বানাতে খুবই সহজ। তো এর জন্য আমি এখানে নিয়েছি চিকেন কিমা, আর চিকেনটাকে আমি ব্লেন্ডারে কিমা করে নিয়েছি। সাথে দিয়ে দিয়েছি এক টেবিল চামচ পরিমাণ কুচানো কাঁচামরিচ, আর দিয়ে দেব গোলমরিচের গুঁড়ো। গোলমরিচের গুঁড়োটা আমি একটু কম দিয়েছি, তো আমি কুচানো কাঁচামরিচ অ্যাড করেছি এজন্য একটু কম রেখেছি। আর দিয়ে দেব এক টেবিল চামচ পরিমাণ সয়া সস, আর দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ আদা এবং রসুন বাটা, দুটো কিন্তু একসাথে মিক্স করা আছে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি একটা স্প্যাচুলা দিয়ে ভালো মতো এটাকে মিক্স করে নিচ্ছি। আর এখানে চাইলে কিন্তু আপনারা পেঁয়াজের কলি ব্যবহার করতে পারবেন, গাজর কুচি অ্যাড করে দিতে পারবেন। আমি এগুলো দিচ্ছি না, কারণ এরকম সহজ করেও কিন্তু মোমো তৈরি করা যায়, এই জন্য আমি এইভাবেই কিন্তু শেয়ার করছি। আর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ গরম তেল। তেলটা আমার একটু ঠান্ডা হয়ে গিয়েছিল ভিডিও করতে করতে, চেষ্টা করবেন একদমই গরম তেলটা দেওয়ার জন্য, সেটা দিলে টেস্টটা আরও বেশি ভালো আসে। এই তো এটাকে কিন্তু আমার মিক্স করা হয়ে গেছে, এখন একটা সাইডে এটা রেখে দিব, তারপর চলে যাব মোমোর ডোটা তৈরি করতে। জন্য বড় একটা মিক্সিং বোল নিয়েছি, আর এখানে নিয়ে নিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা। চেষ্টা করবেন ময়দা দিয়ে করতে, আটা দিয়ে করলে কিন্তু তেমন একটা ভালো হয় না, এটা কিন্তু ময়দা দিয়ে করলে টেস্টটা ভালো আসে। আর দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণটা দিয়ে আমি এটাকে মিক্স করে নিচ্ছি একটা স্প্যাচোলা দিয়ে, তারপর এটাকে নর্মাল পানি দিয়ে একটা ডো তৈরি করে নেব। তো আমি এখানে হাফ কাপ পরিমাণ পানি নিয়েছি, আর দিয়ে অল্প অল্প করে স্প্যাচুলার সাহায্যে মিশিয়ে নিচ্ছি। একেবারে পুরো পানি দিতে যাবেন না, অল্প অল্প করে দিবেন, এতে করে কিন্তু পানির পরিমাপটাও বুঝতে পারবেন, আর সুন্দর একটা খামির তৈরি হবে আমাদের। তো এখন আমি হাত দিয়ে তারপর ভালো মতো মিক্স করে বারে বারে কিন্তু পানিটা অ্যাড করে দিচ্ছি। বেশি শক্ত হবে না, বেশি নরমও হবে না, খুব সুন্দর একটা সফট ডো আমরা তৈরি করে নেব। এই তো এটা কিন্তু আমার মিক্স করা হয়ে গিয়েছে, আর এখানে হাফ কাপেরও কম পানি লেগেছে। তো সুন্দর একটা ডো তৈরি করে নিয়েছি, আর এটাকে একটা কিচেন তাওয়াল দিয়ে ঢেকে রেখে দেবো, 30 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। তো 30 মিনিট পর ডোটা কিন্তু আমার রেস্টে রাখা হয়ে গিয়েছে। এখন আমি এটা দিয়ে একটা রুটি তৈরি করে নিব, এর মধ্যে থেকে অর্ধেকটা নিয়ে তারপর রুটি তৈরি করব, আর বাকিটাকে একটা কিচেন তাওয়াল দিয়ে ঢেকে রেখে দেব। আর এটাকে আমি আরও কয়েকবার মথে নিচ্ছি ভালো মতো, এতে করে কিন্তু খুবই সুন্দর একটা স্মুথ একটা ডো তৈরি হবে আমাদের। তো এই তো এর মধ্যে থেকে এরকম করে আমি একটা গোলাপ নিয়ে নিচ্ছি। তো এরকম করে আমি তিনটা টুকরো করে নিয়েছি, তারপর এরকম গোল গোল বল বানিয়ে তারপর রেখে দিব কিচেন তাওয়াল দিয়ে ঢেকে। এরকম করে ঢেকে রাখবেন যাতে উপরটা ড্রাই না হয়ে যায়। এই তো একটুখানি ময়দা ছিটিয়ে তারপর এটাকে পাতলা একটা রুটি করে নেব। আর মোমোর যে রুটিটা সেটা কিন্তু খুবই পাতলা হয়, চেষ্টা করবেন খুবই পাতলা করে এই রুটিটা বানাতে, কারণ যতটা পাতলা হবে মোমোটা দেখতে তত বেশি সুন্দর হবে, আর খেতেও কিন্তু খুবই মজা লাগবে। আর যদি বেশি মোটা হয়ে যায় তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না, সেদিকে খেয়াল রেখে কিন্তু চেষ্টা করবেন পাতলা একটা রুটি তৈরি করার জন্য। যে দেখুন, আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু অনেক বড় একটা রুটি তৈরি করেছি আর পাতলা করে বলেছি। তো এরকম এক যাদের কাছে কুকি কাটার নেই, তারা কিন্তু এরকম বয়ামের ঢাকনা দিয়েও কিন্তু এরকম গোল গোল শেপ তৈরি করতে পারবেন। আমার কাছে ঝামেলা মনে হয়েছে, এই জন্য আমি এরকম করে একটা রুটি বেলে তারপর এরকম ছোটো ছোটো করে গোল করে নিচ্ছি, এতে করে কিন্তু মোমো বানাতে খুবই সুবিধা হয়। তো এরকম করে গোল গোল শেপ দিয়ে তার মোমোর যে র্যাপগুলো আছে সেগুলো আমি তৈরি করে নিলাম। সবথেকে সহজ লেগেছে আমার
এই রোজ শেপটা। আর এটা দিতে কিন্তু কোনোই ঝামেলা করতে হয় না, খুবই ইজি করে এই রোজ শেপটা দেওয়া যায়। যারা পারেন না তারাও কিন্তু পারবেন, একবার দেখলেই কিন্তু বুঝতে পারবেন। তো আমার মনে হচ্ছে রুটিটা একটু মোটা, তো এই জন্য আমি এটাকে আরও একটু বেলে তারপরে নিচ্ছি। তো আপনাদের এরকম যদি মনে হয় রুটিটা মোটা, তারপরে কিন্তু আপনি আরেকটা বেলুনি দিয়ে একটু চাপ দিয়ে চেপে নিলেই কিন্তু এটা পাতলা হয়ে যাবে। তো এখন আমি আপনাদের দেখাবো যে রোজ শেপটা বানাবো, সেই শেপটা আপনাদের দেখিয়ে দিচ্ছি। তো এরকম করেও কিন্তু বানাতে পারবেন, খুবই ইজি আর কোনো ঝামেলাও কিন্তু নেই। তো এরকম ছোট একটা রুটি তৈরি করে নিয়েছি আর মাঝখান থেকে দুইটা টুকরো করে নিচ্ছি। একটা অংশ উপরে রেখে দিচ্ছি, আরেকটা দিয়ে আমি রোজ শেপ তৈরি করে দেখিয়ে দিচ্ছি। তো এই তো, এর মাঝে কিন্তু অল্প একটু পরিমাণ পুর দিয়ে তারপরে এই চামচটার সাহায্যে ছড়িয়ে ছড়িয়ে লম্বাটি করে দিতে হবে, যাতে চারপাশে পুরটা সমানভাবে পায়। তো এরকম করে আমি চামচের সাহায্যে কিন্তু ছড়িয়ে দিচ্ছি। তারপরে নিচের অংশটা টেনে এনে উপরের অংশটাকে ভালো মতো সিল করে দিতে হবে। সিল করা হয়ে গেলে তারপর এরকম রোল করে ঘুরিয়ে নিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মোমো শেপ। আমি একটু উপরের অংশটা একটু কেটে দিচ্ছি, ওটা খুবই বড় হয়ে গিয়েছিল এজন্য কেটে তারপরে ছোট করে নিলাম। দেখতেই পাচ্ছেন আমার রোজ শেপটা কিন্তু একদমই তৈরি, আর এটা কিন্তু দেখতে দারুণ সুন্দর হয়েছে। আর আপনারাও চাইলে এরকম রোজ শেপ তৈরি করতে পারেন, ওরকম কঠিনভাবে ভাজ না শিখে এরকম রোজ শেপ কিন্তু দিতে পারেন, এটাও কিন্তু দেখতে খুবই সুন্দর। তো এরকম করে আমি আরও একটা বানিয়ে নিচ্ছি, আর ওপরটাকে আমি এখন একটু ডিজাইন করে কেটে নিচ্ছি। এতে করে যখন আমরা এটাকে রাউন্ড শেপ দেব তখন কিন্তু দেখতে অনেকটাই সুন্দর লাগবে। তো এরকম করে আবার আমি চামচের সাহায্যে এই চিকেনের পোরটা দিয়ে তারপরে লম্বা করে এনে নিচের মুখটা উপরে এনে তারপরে সিল করে দিয়ে আবারও কিন্তু এটাকে ঘুরিয়ে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের রোজ শেপ। আর এটা কিন্তু খুবই সহজ, আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন এটা কতটা সহজ। এরকম করে আর পেছনের অংশটা কিন্তু ভালো মতো সিল করে দিতে হবে হাত দিয়ে, যাতে এটা হওয়ার পরে কিন্তু খুলে না যায়, সেদিকে খেয়াল রেখে কিন্তু করতে হবে। আর এটা যখন সেদ্ধ হবে তখন উপরের চিকেনগুলো কিন্তু একদম সাদাটে হয়ে যাবে। এখন আমি আরেকটা দেখিয়ে দিচ্ছি, যেটা ছোট রুটি নিয়ে। তা এই তো হয়ে গেছে আমার ছোট একটা রুটি। তো এর মধ্যে যে ময়দাটা ছিল সেটা কিন্তু ঝেড়ে ফেলে দিবেন। এর মধ্যে থেকে একটু চিকেনের পুর নিয়ে নিলাম, নিয়ে তারপর হাতের সাহায্যে এরকম করে কুচি করে করে কিন্তু এটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আনতে হবে, তাহলে কিন্তু মোমোর যে আসল শেপটা সেটাই কিন্তু তৈরি হয়ে যাবে। তো আমার কাছে মনে হয় এভাবে খুবই ঝামেলা হয়, এজন্য আমি যেটা করি বাসায় তৈরি করলেও কিন্তু আমি রোজ শেপটা দিই, সেটা কিন্তু খুবই ইজি। আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন সেটা কতটা পরিমাণ ইজি। এরকম করে পেঁচিয়ে পেঁচিয়ে নিলে কিন্তু দেখবেন তৈরি হয়ে যাবে আপনাদের মোমোর সেই শেপটা। এই তো, এটা কিন্তু মোমোর সেই আসল যে অরিজিনাল শেপ সেটাই কিন্তু হয়ে গিয়েছে। এই দেখুন কি সুন্দর করে হয়ে গিয়েছে। তো এরকম করে আমি কয়েকটা বানিয়ে নেব, আর এখানে আমি কয়েকটা ধরনের মোমোর শেপ দিয়েছি। তো এখন আরেকটা দেখিয়ে দিচ্ছি, এটাও কিন্তু খুবই সহজ। তো এর মধ্যে পুরটা দিয়ে তারপরে নিচের অংশ আর উপরের অংশ একসাথে সিল করে দিবেন মুখটা, তারপর নিচের যে দুইটা পার্ট আছে সেটা ধরে একসাথে করে দিলেই কিন্তু তৈরি হয়ে যাবে মোমোর আরেকটা শেপ। দেখতে পাচ্ছেন এটাও কিন্তু খুবই সহজ আর খুবই ইজি। এরকম করে কিন্তু আমি বাকি সবগুলো তৈরি করে নিচ্ছি, আর এরই মাঝে কিন্তু আমার সবগুলো মোমো তৈরি হয়ে গিয়েছে। এখন আমি চলে যাব এগুলোকে স্টিম করতে। তো এর জন্য আমি আগে থেকে একটা হাঁড়িতে পর্যাপ্ত পরিমাণ পানি দিয়ে বলো বানিয়েছি। এখন এই রাইস কুকারের ঢাকনা কিন্তু আমাদের সবার বাসায় আছে কম বেশি, তো সেই ঢাকনার মধ্যেই কিন্তু আমি এটা দিয়ে দিচ্ছি। আর ঢাকনাতে আগে থেকেই কিন্তু আমি তেল ব্রাশ করে নিয়েছিলাম, আর আপনারাও এই ঢাকনায় তেল ব্রাশ করে নেবেন, তা না হলে কিন্তু মোমোগুলো সিদ্ধ হওয়ার পরে কিন্তু উঠতে চাইবে না। আর এই ঢাকনা যদি না থাকে তাহলে কিন্তু আপনারা স্টিলের যে ছাঁকনি আছে তার মধ্য দিয়েও কিন্তু এই মোমোটা সিদ্ধ করে নিতে পারবেন। দেখতেই পাচ্ছেন 15 মিনিট পরে আমার মোমোগুলো কিন্তু একদমই সিদ্ধ হয়ে গিয়েছে। আর দেখতেই পাচ্ছেন যেগুলো রোজ শেপ দিয়েছিলাম সেগুলোর মাঝখানে চিকেনগুলো কিন্তু একদম সাদাটে হয়ে গিয়েছে, আর একদম বোঝাই যাচ্ছে মোমোগুলো পারফেক্টভাবে সিদ্ধ হয়ে গেছে। তো চলে যাব ডিপিং যে সসটা সেটা বানাতে।
তো এর জন্য একটা পাত্র নিয়েছি আর এর মধ্যে দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণ চিলি ফ্লেক্স আর অ্যাড করে দিব হাফ চা চামচ পরিমাণ লাল মরিচের গুঁড়ো হাফ চা চামচ পরিমাণ সাদা তিল দিয়ে এখানে 3 টেবিল চামচ পরিমাণ আমি তেল দিয়েছি আর এটা কিন্তু একদমই গরম সেই তেলটা দিলেই কিন্তু দেখবেন এটা বলক চলে এসেছে আর এর মাছ থেকে এই তেলটার ফোড়ন দেওয়ার পরে এর মধ্যে যে কি সুন্দর একটা ফ্লেভার আসবে সেটা আপনারা হয়তো না বানালে বুঝতে পারবেন না এর মধ্যে থেকে খুবই সুন্দর একটা স্মেল বের হচ্ছে আর এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল আমাদের চিলি অয়েল আর এটাকে আমি ঠান্ডা করে তারপর ছেঁকে নেব আর চাইলে এভাবেও রাখতে পারেন এভাবেও খেতে কিন্তু খুবই মজার তো আমি এটাকে ছেঁকে তারপরে নিচ্ছি আর এটা ঠান্ডা হওয়ার পরেই কিন্তু ছাকবেন তা না হলে কিন্তু এর মধ্যে থেকে যে মশলার গ্রানটা সেটা কিন্তু পুরোটা পাবেন না তো এটা আমার কিন্তু টোটালি ঠান্ডা হয়ে গেছে আর এখন আমি এটাকে ছেঁকে নিচ্ছি একটা স্টেনারে করে আমি এটাকে ছেঁকে নেব তারপরে কিন্তু তৈরি হয়ে যাবে চিলি অয়েল আর এটাকে আপনারা চাইলে সংরক্ষণ করতে পারেন একটা এয়ারটাইট বক্সে ভরে নর্মাল ফ্রিজে রেখে দিতে পারেন এই তো দেখলেন তো কত সহজেই তৈরি হয়ে গেল চিলি অয়েল এটাকে আমি এই পাত্রে ঢেলে নিচ্ছি আর দেখতেই পাচ্ছেন কালারটা কিন্তু খুবই সুন্দর এসেছে আর এখানে কিন্তু আপনারা সরিষার তেলও দিতে পারেন যদি সয়াবিন তেল না দিতে চান তো এর মধ্যে থেকে আমি 2 টেবিল চামচ পরিমাণ চিলি অয়েল নিয়ে নেব দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ সয়া সস আর দিয়ে দিব হাফ চা চামচ পরিমাণ মধু আর দিয়ে দিব হাফ চা চামচের মতো রোস্ট করা সাদা তিল তারপর অ্যাড করে দিব 1 টেবিল চামচ পরিমাণ অলিভ অয়েল আর এখানে কিন্তু সিসিম অয়েলটাও দিতে পারেন আর যদি সিসিম অয়েল না থাকে তাহলে আমার মতো অলিভ অয়েল দিলেও হবে তো এগুলো দিয়ে ভালো মতো মিক্স করে নিব আর এরই মাঝে কিন্তু তৈরি হয়ে গেল মোমোর ডিপিং সস আর এইটা দিয়ে খেতে কিন্তু মোমো খুবই মজা লাগে আর আমি ওই পাশে যে চিলি অয়েলটা বানিয়ে রেখেছি সেটাও কিন্তু আমি এখানে রেখে দিচ্ছি দুইটা সস দিয়ে কিন্তু খেতে ভীষণ মজা লাগবে তো এই তো আমার মোমোগুলো কিন্তু এখন সেদ্ধ হয়ে গিয়েছে এখন আমি একটা সার্ভিং ডিশে ঢেলে নেব এরকম করে মোমোগুলোকে আমি তুলে নিচ্ছি আর দেখলেন তো কত সহজে কিন্তু মোমোগুলোকে ভাপ দেওয়া হয়ে গেল আর তৈরিও হয়ে গেল খুবই ঝটপট এরকম করেই কিন্তু আপনারা বাসায় এই মোমো আশা করছি আজকেও আপনাদের রেসিপিটি ভালো লাগবে আর রেসিপি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম নতুন আর এরকম সহজ রেসিপি পেতে অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি আপনাদেরকে একটা মোমো ভেঙে দেখিয়ে দিচ্ছি ভেতরটাও কিন্তু খুব ভালো মতো কুক হয়ে গিয়েছে আর মোমোগুলো কিন্তু একদমই শক্ত হয়নি খুবই সফট আছে এখনও আর এই তো আমি ডিপিং সসে ডুবিয়ে তারপর মোমোটাকে দেখিয়ে দিচ্ছি দেখুন ভেতরটা কিন্তু খুবই সুন্দর হয়েছে আর খেতেও কিন্তু দারুণ মজা ফিরছি নতুন কোনো রেসিপির সাথে